প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চুলখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসের ক্লাস হিসাবে শুরু করছি। আমার বিষয় হলো হাদিস শরীফ, পাঠ হলো খুতবাতুল কিতাব, শ্রেণী আলিম প্রথম বর্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মহামারী করোনার কারণে আমরা এবং তোমরা একসাথে বসে ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে না, কাজেই তোমাদের লেখাপড়ার সুবিধার্থে সরকার বাহাদুর কর্তৃক অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সেই হিসাবে তোমাদের ক্লাসের চাহিদা পূরণার্থে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আমি এখন তোমাদের সম্মুখে যে অবস্থান করব সেটা হলো এই মিসকাতুল মাসাবির একটি হাদিস থেকে, একটি হাদিস থেকে আমি তোমাদেরকে আজকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য ইচ্ছা করেছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সেই অনুযায়ী লেখাপড়া করার জন্য চেষ্টা করবে। আমি এই পর্যায়ে খুতবাতুল কিতাব তথা মিসকাতুল মাসাবিহ এর থেকে একটা হাদিস তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাল قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله ومن كانت هجرته الى الدنيا يصيبها او امراه يتجوزها فهجرته الى ما هاجر اليه মুত্তাফক নয়লি। আমি এই মুহূর্তে তোমাদের যে সম্মুখে যে হাদিসটা পড়ে শোনালাম তার সরল অনুবাদ করতে যাচ্ছি। অনুবাদ হলো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিশ্চয়ই প্রতিটি কর্ম নিয়ত তথা সংকল্প অনুযায়ী গৃহীত হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরি মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। ফামান কানাত হিজরাতু ইল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্য হয় তার হিজরত আল্লাহ ও রাসূলের জন্যই পরিণত হয়। ওয়ামান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইসুইবুহা, এবং যার হিজরত দুনিয়া লাভ বা কোনো নারীকে বিবাহের উদ্দেশ্য হয়, ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি, তার হিজরত সে উদ্দেশ্যই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। এখানে আমরা এই ক্রিটিক্যাল প্রশ্নের দিক থেকে আমরা আলোচনা করতে পারি, যে তোমরা একটু ভালোভাবে মনোযোগ দাও। ইন্নামাল আমালু, নিশ্চয়ই আমাল এখানে বহুবচন, এক বচন হলো আমল। আমল হলো কর্ম, কাজ। এই কাজ যদি কোনো ব্যক্তি সঠিক নিয়ত অনুযায়ী করে, সেই নিয়ত অনুযায়ী তার ফলাফল আসে, সেই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের, সেই মর্মে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলতেছেন যে প্রত্যেক ব্যক্তি তার সে নিয়ত যে করবে সেই নিয়ত অনুযায়ী তার ফলাফল আসবে। এবং সে যদি কোনো দুনিয়া লাভের জন্য করে অথবা কোনো নারীকে বিবাহের জন্য উদ্দেশ্য হিজরত করে,
তাহলে সে অনুযায়ী সে পাবে। হাদিসটির বর্ণনা প্রেক্ষাপট কি আমি এখন তোমাদেরকে হাদিসের বর্ণনা প্রেক্ষাপটটা আলোচনা করতে যাচ্ছি। এই হাদিসের প্রেক্ষাপট হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জমানায় কোন এক ব্যক্তি উম্মে কায়েস নামক এক মহিলাকে বিবাহ করার জন্য ইচ্ছা পোষণ করেছিল। তখন সে ওই মহিলাকে বিবাহ করার উদ্দেশ্য জেনে মহিলা মদিনা হিজরত করে চলে যায়। ওই লোক তখন সেও মদিনা হিজরত করে। হিজরত করার পর সে ওই মহিলাকে বিবাহ করে। কাজেই এই হাদিসের প্রেক্ষাপট আমি এতটুকু বুঝি যে আসলে প্রকৃতপক্ষে তার উদ্দেশ্য ছিল সেই মহিলাকে উম্মে কায়েস নামক মহিলাকে বিবাহ করার উদ্দেশ্য। এখানে তার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য তার কোনো উদ্দেশ্য ছিল না, কাজেই সে তার নিয়ত অনুযায়ী তার ফলাফল পেয়েছে। পরবর্তীতে আমি তোমাদের সঙ্গে যে আলোচনা করব সেটা আর নিয়ত তথা নিয়ত কাকে বলা হয়, নিয়ত কাকে বলে, শাব্দিক অর্থে বলা হয় আল কাসদ, সংকল্প, অভিপ্রায়, আল এরাদা, ইচ্ছা করা, আল বরুদ, দূরত্ব বজায় রাখা, আল হাজাত, প্রয়োজন। আশা করি নিয়তের শাব্দিক অর্থ তোমরা অনুধাবন করতে পেরেছ। পরবর্তীতে আমি জিনিসটা বলব আর নিয়তের পারিভাষিক অর্থ আর নিয়ত হইয়া কাসদুল কলবে আলাল ফেল, কোনো কাজের উপর মনের ইচ্ছা পোষণ করা। এখানে একটু গভীরভাবে চিন্তা করতে আমরা চিন্তা করলে এই জিনিসটা পাই যে নিয়তটা এমন একটা জিনিস, হিয়া উহা এইরকম একটা জিনিস বা কাজ, আল কাসদুল কলব যে তার উদ্দেশ্যটা হবে তার কল্প মনের উপর, আর মনের উপর যে ইচ্ছাটা সে পোষণ করবে সেই অনুযায়ী সে কাজ করবে, সে আমলটুকু করবে। এই জন্যই তার কোনো কাজের উপর মনে ইচ্ছা পোষণ করা অনুযায়ী সে ফলাফল করবে। আর নিয়ত হইয়া আজিমাতুল কলব, এবং তার নিয়তটা এমন হবে যে দৃঢ় চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে তার মনের গভীরে নিয়ত থাকতে হবে, সেই অনুযায়ী সে চলবে। পরবর্তীতে আমরা তোমাদের সম্মুখে এই কথা আলোচনা করতে চাই যে হাত্তিকুল আলফাস, যেটা নিশ্চয়ই তুমি অবশ্যই জানো যে তাহকিক শব্দ বিশ্লেষণ। এখানে আমরা উল্লেখ করেছি আর নিয়ত কাকে বলা হয়, নিয়ত ইসমে জামেত, ইসমে জামেত অবশ্যই তোমরা জানো এমন একটা শব্দ যার দ্বারা যে শব্দ থেকে কোনো শব্দ বের হয় না এবং তার থেকে কোনো শব্দ বের হয় না, যাকে ইসমে জামেত বলা হয়। দুনিয়া বহুবচন, এক বছর আর নিয়া অর্থ হল সংকল্প। পরবর্তীতে আমরা এই হাদিসে যে শব্দ পাইছি মা নাওয়া, এখানে নাওয়া ওয়াজ মুজাক্কার গায়েব, ইসবাত ফেলে মাজি মারুফ, বাবে জরাবা ইয়াজরিবু, আল মাজদার হল আন নিয়াত, মাদ্দা হলো নুন ওয়াও ইয়া, জিনসে লফিতে মাফরুক অর্থ হলো সে ইচ্ছা করল। পরবর্তীতে আরেকটা শব্দ আছে আমাদের হাদিসের এই এবারতের মধ্যে আছে ইউসিবু, ইউসিবু হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, মাজি মারুফ, বাবে ইফাল, মাজদা হলো আল এসাবাত, মাদ্দা সোয়াত ওয়াও বা, জিন্স নাকেসে ওয়াবি অর্থ হলো অর্জন করা বা পাওয়া। পরবর্তী একটা শব্দ হচ্ছে হাজারা, হাজারা সিগা হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাবে মুফালাত, আর মাজদার হলো আল মুহাজারা, মাদ্দা হলো হা জিম র, জিনস হলো সহি অর্থ ত্যাগ করা।
পরবর্তীতে আমরা এই হাদিসে আরেকটা শব্দ আমরা দেখতে পাই, ইয়াতা জাওয়াজ। ইয়াতা জাওয়াজ শব্দটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের ছিগা, বাস হলো মাজি মারুফ, ভাবে তাফাউল, মাজ ধরলো আর তাজাওয়াজ, আর মাদ হলো যা ওয়াও জি, অর্থ হলো বিবাহ করেছে বা করবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ক্লাসগুলো মনোযোগ শুনছ এবং সেই অনুযায়ী লেখাপড়ার জন্য তোমরা সঠিকভাবে ক্লাস করে যাবে। আমরা ইনশাল্লাহ পরপর এইভাবে ক্লাস চালিয়ে যাব। তোমাদের সকলের দীর্ঘায়িত কামনা করে আমি এই মুহূর্তে আমার ক্লাস এটি টানছি। সকলকে সকলকে ধন্যবাদ। তোমরা সকলে দীর্ঘজীবী হোক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মহামারী থেকে সকলকে হেফাজত করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।